কামব্যাক টা জানে তো মাম্মা আজকে সকালবেলা ব্লগটা স্টার্ট করতে পারিনি, আমি ব্লগটা স্টার্ট করছি কারণ মাম্মামের খুব লেট হয়ে গেছে। আর এই যে মাম্মাম এখানে রেডি হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। ওই যে মা ভাইকে খাওয়াচ্ছে, আর এই যে ভাই স্নান করা হয়ে গেছে, এখনো দুস্তু দুস্তু করছে। স্যাটারডে, আজকে যাবো চাবাকা। সেই যে আমি পুরো রেডি হয়ে গেছি, আর আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি, আর একটা হোমওয়ার্ক আমি কমপ্লিট করে নিয়েছি ম্যামের, সে পরেই আমার ডান্স ক্লাস। আজকে আবার প্র্যাকটিস হবে আমাদের ওই প্রোগ্রামের জন্য। আমি আবার কাছ থেকে চলে এসেছি, আর ওই যে ভাই ওখানে মা নিয়ে রয়েছে, ভাই মানে বসে আছে। আজকে অতটাও গরম পড়েনি বলে মা ওদেরকে আজকে সাজিয়েছে। আর মা ওদেরকে আজকে কি খেতে দিয়েছো? আজকে যে বোদে বোদে খেয়েছে সকালে, আর দুপুরে শশার মিষ্টি। আর কি সুন্দর মা আজকে ফুল দিয়ে সাজিয়েছে, আর ননিতে একটা গাডার বেঁধেছে মাথায়। ওটা মা নিজের হাতে ওই রাবার ব্যান্ডটা তৈরি করেছে, ফিতা দিয়ে, আমার ওই চুল বাঁধার ফিতা দিয়ে। এই যে ভাই এখানে দুষ্টুমি করছে, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে এটা আছে, তার মধ্যে আছে মায়ের চশমা, পুরনো চশমা, ওটাতে আর লেন্সটা নেই, ওই জন্য ওকে দেওয়া হয়েছে। আর ভাই এখানে খাচ্ছে, এটা খাওয়া তো না শুদ্ধ। আর ওই যে পেন্সিল বক্সটা ওখানে ফেলে দিয়েছে। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আর এখন যাবো হচ্ছে ডান্স ক্লাসে। তো আমি পুরো রেডি হয়ে গেছি এই যে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর স্বাভাবিক আছেন বন্ধুরা। আর আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে হচ্ছে শনিবার, শনিবার আজকে ইভিনিং থেকে ব্লগটাকে শুরু করলাম, কেননা কালকের ব্লগটা এডিট করা হয়ে গেছে, কিন্তু এখনও পোস্ট করে উঠে টাইমটাই আমি পাইনি সকালবেলা আজকে। আর আজকে সকালবেলা মেয়ে শুরু করে দিয়েছিল, কিন্তু আমি কিছুই বলতে পারিনি, কিছুই করতে পারিনি, কেননা অনেকটাই লেট হয়ে গেছে। আসলে কি বলুন তো, সকালবেলার দিকটাতে না এখন একটুখানি মানে টাইম ম্যানেজমেন্টের একটু সমস্যা হচ্ছে বলে আমি ঠিক মতন নিজেকে তৈরি করে উঠতে পারছি না। তো অফিসটা মানে অফিসেও লেট হয়ে যাবে, সেই তাড়নাতে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি বলে আর শুরু করে উঠতে পারছি না। তো আজ একটু পরে আমি কালকের মানে এই 10-15 মিনিট বাদেই আমি কালকের ভিডিওটাকে আজকে পোস্ট করে দেবো একটু পরেই। আর আজকে তো এখন থেকেই শুরু, না মেয়ে সকাল থেকে শুরু করে দিয়েছে, কিন্তু আমি এখন থেকেই শুরু করে দিচ্ছি। আর আমি অফিস থেকে চলে এসেছি, অনেকক্ষণ আগেই চলে এসেছি, কিন্তু একটু গেছিলাম হচ্ছে মানে আমার একটা পুরোনো সালোয়ারের পিস ছিল, সেটাকে বানাতে দিতে গেছিলাম। তো ওখান থেকে এসে, অফিস থেকে এসে আর ফ্রেশ হইনি, ডাইরেক্ট চলে গেছি ওখানে জামাটা বানাতে দিয়ে এসে, তারপরে এই জাস্ট স্নান টান করলাম, স্নান টান করে এখন একটু বসলাম। আর এখানে এই যে ঘন্টু বাবা, এই যে ঘন্টু বাবা এখানে জল খাচ্ছে, আর মেয়ে ওই যে ওখানে নাচের ক্লাস থেকে এসে আজকে এতটাই টায়ার্ড হয়ে গেছে বলে সেই যে ঘুমিয়েছে, এখন ঘুম থেকে উঠলো, মানে প্র্যাকটিস হচ্ছে আর সকালবেলা থেকে উঠছে। তো ও সকাল 7:30 সময় আজকে উঠে পড়েছে, কেন এক রাউন্ড বাড়িতে পড়েছে, তারপরে অ্যাবাকাসের ক্লাসে গেছে, তারপরে আবার নাচের ক্লাসে গেছে, দেখি এত টায়ার্ড হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে। আর এই জাস্ট এবার আসলাম, এবার এসে মা এখন গোপুকানাইদেরকে স্বয়ং দেয়নি, তো ওদেরকে স্বয়ং দিয়ে দেবে, তারপরে মা আজকে করবে রাত্রিবেলা সেই যে আমার ফেভারিট চাউমিন। অনেকদিন বাদেই হচ্ছে চাউমিনটা। তো সন্ধেবেলা আজকে চাঠা কিছু খাইনি, কেন খাইনি, আজকে অনেকটাই কাজের চাপের জন্য আজকে দুপুরে লাঞ্চ করেছি 3টের সময়, তো তারপর থেকে পেটটা ভার হয়ে রয়েছে, আর ওই জন্য আজকে আর অফিস থেকে এসে আর কিছু চাটাও খেতে ইচ্ছা করছে না। তা মা যখন চাউমিন করবে তখন আমি দেখাবো, এখন একটু ঘন্টু বাবাকে নিয়ে বসি, আর ওইদিকে দেখি আমার ঘন্টু মাকে ঘুম থেকে তুলি, ও তো শুয়েই রয়েছে। তো দেখতে থাকুন বন্ধুরা, বন্ধুরা এই দেখুন ঘন্টু বাবা এখানে এই যে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে মুখটা দেখুন, দেখেছেন দুষ্টুমি করছে, আর পুরো এই যে চেয়ারটা, ওর যে চেয়ার, এই চেয়ারের থেকে সব এই যে নামিয়ে এই যে পেপার টেপার ছিঁড়ে দিয়ে এখন এই এরকম করে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে ঘন্টু মা ওখানে বসেছে, এই কি করছে ঘন্টু মা,
ও ড্রয়িং করছে কেন কালকে ড্রয়িং এর ক্লাস আছে আর কিছুটা কালকে কালকে এখানে গেছিলিস না কিছুটা সেটা বাকি ছিল হ্যাঁ আর সেটা বাকি আছে বলে সেটা আবার একটুখানি নিয়ে বসলো এখন আর কি যে দুষ্টু করছে এই দেখুন না পুরো ঘর মর একদম এই কি দুষ্টু করছিস তুই এত হ্যাঁ আর ওইদিকে মা ওই চাউমিনটা করবে বলে চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে হ্যাঁ তো এই যে দেখাচ্ছি দাঁড়ান ওই যে ওমা চাউমিন সিদ্ধ করছো হ্যাঁ বসিয়ে দিয়েছি হয়ে গেছে সিদ্ধ ও সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে বসে বসিয়ে দেখাচ্ছি কেন বলুন তো ওকে ছাড়া যাবে না ওকে ছাড়লেই না ও কিছু একটা মানে দুষ্টুমি করে নিচ্ছে চটপট করে আর আজকে গোপু কানাইরাও এখনো ঘুমায় দাঁড়ান ওই দেখুন ওখানে কিন্তু ওরা এখনো জেগে বসে রয়েছে ওরা এখনো ঘুমায়নি আর এই যে বসে রয়েছে ওরা এখনো ঘুমায়নি হ্যাঁ সব আমাদের আমাদের সিংহাসনটা না এরকমই সিংহাসন আমার খুব ভালো লাগে কি পাথরের সিংহাসন কিন্তু এরকমই করেছে বাবা মানে ভালো একটা জায়গা থেকে আমি দেখেছিলাম নেটে তাই জন্য এরকমই করেছে সিংহাসন আর এখানে গোপু কানাইয়ের জন্য একটু তুলসী পাতা তুলসী গাছও এরকমভাবে রেখে দিয়েছে এখানে তো ফ্ল্যাটে তো আর তুলসী গাছ সেরমভাবে করা যায় না আমাদের পুরোনো বাড়িতে তুলসী গাছে পুরো মানে ভর্তি মানে পুরো বৃন্দাবনের মতন মানে বৃন্দাবন যেরকম হ্যাঁ মানে অটোমেটিকলি হ্যাঁ মেয়েও বলছে মানে অটোমেটিকলি তুলসী গাছ মানে এত তুলসী গাছ মানে কেউ পারে মানে পারিয়ে চলে যাচ্ছে যে নোংরা জিনিস ফেলছে কেউ হ্যাঁ মানে ধাক্কা লেগে যাচ্ছে তবুও তুলসী গাছ ওখানে মানে কি বলবো মানে অযত্ন করো এত তুলসী গাছ ওই পুরোনো বাড়িতে কিন্তু কি বলুন তো এখানে তো ফ্ল্যাটে হয়ই না আর এই যে পাশের বিল্ডিংটা হচ্ছিলো বলে এতদিন ধরে এই বালি ফালিগুলো আসছিলো বলে তার জন্য আরও হচ্ছিলো না আর আজকে দেখুন আমি একটা টিপ পড়েছি কেন বলুন তো এই টিপগুলো না আঠাগুলো না খুব একটা ভালো না তো ওই অফিস থেকে এসে না দেখলাম বলে তো ওই জন্য আমি ভাবলাম যে পড়ি এগুলো খুলে খুলে যা আর এই যে দেখুন এই কী মুখে দিচ্ছি সরা ওটা দেখছেন কি দুষ্টুমি করছে এই দেখুন মায়ের মায়ের চাউমিন করা হয়ে গেছে ও মা হয়ে গেল হ্যাঁ দেখ না এক বড় চাউমিন আজকে আমরা এই চাউমিন খেয়ে রাখতে এরা শোব রাত্রেবেলায় চাউমিন খেয়ে শুয়ে পড়বো এক কড়া চাউমিন করেছি দোকানের মতন এই যে বন্ধুরা রাত্রির হয়ে গেছে রাত্রির বাজে দশটা ওই যে পিছনের ঘড়ি মানে দশটা বাজেনি দশটা বাজতে দশ তো আমি ডিনার নিয়ে রেডি হয়ে গেছি আর ডিনারে আজকে দেখাচ্ছি এই যে ডিনারে আজকে চাউমিন মায়ের হাতে চাউমিন আর শশা কুচি আর একটু লঙ্কা কুচি টমেটো সস দিয়ে চাউমিনটা নিয়ে নিয়েছি তো ঝটপট করে ডিনারটা করে নিই ডিনারটা করে নিয়ে আর ওই ঘরে হচ্ছে এই যে দেখাচ্ছি আমি এখানে নিয়ে নিলাম কেন আমারও খিদে পেয়ে গেছে আর এই ঘরে ও খেতে বসে গেছে ও চাউমিন খাচ্ছে আর ছেলেকে ওই যে খাই দিচ্ছে মা আজকে তো চলুন খেয়ে নিই আগে কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঘন্টু বাবাকে ঘুমা শুতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ঘন্টু বাবাও রেডি হয়ে গেছে এই যে জামা পরে নিচ্ছে নাইট ড্রেস আর এখানে ঘন্টু মাও রেডি হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমাদের আমরা খেলাম হচ্ছে চাউমিন আর ঘন্টু বাবা খেলা হচ্ছে ফেনা ভাত ভাতে ভাত আর কি একটু অল্প অল্প ফ্যান ছিল ফেনা ভাত খেলো আর এই পুতুলটার অবস্থাটা কি করে দিল ঘন্টু বাবা নাও নাও খেলো 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 অগন্টু কি খেলছো তুমি বাবা ঘুমাবে না বাবা ও বুঝছি ঘুমাবে না বুঝু ও বুঝু ঘুমাবে না আচ্ছা আসো 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 তো বন্ধুরা ঘন্টু বাবাকে ঘুম পাড়িয়ে দিই মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে ঘন্টু বাবা
তো বন্ধুরা, রাতে তো অনেকটাই হয়ে গেছে, তো এখন হচ্ছে শোয়ার পালা। কিন্তু কালকে হচ্ছে সানডে, একটু রিল্যাক্স করা যাবে কালকে, কেন কালকে অফিসটা নেই, সেই হুড়োহুড়িটা নেই কালকে। এছাড়া তো সানডে তো অনেকটাই কাজ থাকে, অন্য দিনের থেকে সানডে বেশি কাজ থাকে। আর এই যে মেয়েও শুয়ে পড়েছে ওখানে, এবার আমিও শুয়ে পড়বো। তো ঘড়িতে এখন বাজতে যাচ্ছে 11টা, তো একটু শুয়ে পড়বো। আর সকাল সকাল ওঠা হয় তো, তো এখন আর আস্তে আস্তে রাত্রির হয়ে গেলে আর চার্জটা, মানে আমার শরীরের চার্জটা থাকে না, তো ওই জন্য আর এনার্জিও পাই না, সবকিছু ডাউন হতে শুরু করে। তো বন্ধুরা, এখানেই আমার ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। তো এন্ড করার আগে আমি আরও আরেকবার বলছি, আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা, বাই বাই। তো কালকে আবার অন্য ব্লগের সাথে আসবো। তো ভালো থাকুন আর সুস্থ থাকুন।